আপনারা জানেন যে 100 জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর যারা শারীরিক শিক্ষক আমরা বলি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তাদের রিক্রুটমেন্টের প্রসেস মোটামুটি এগিয়ে গেছে অ্যাপ্লিকেশন প্রায় 2700 উপর জমা পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই জুনিয়র পিআই এর রিক্রুটমেন্ট কে নিয়ে সারা রাজ্যে একটা যারা শিক্ষাগত যোগ্যতা রয়েছে পিআই দের তাদের মধ্যে একটা উন্মাদনা রয়েছে স্ক্রুটিনি চলছে তারপর যে প্রসেস সেই প্রসেসের মাধ্যমে আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যে সেই প্রসেসের মাধ্যমে তার রিক্রুটমেন্ট সম্পূর্ণ হবে বলে আমরা আশা করি আমাদের 100 জুনিয়র পিআই যা ফিনান্স দপ্তর আমাদের অনুমোদন প্রদান করেছে তার বাইরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর আগামী মাস থেকে সারা রাজ্যে ক্যাম্পেইন এগেনস্ট মিনাস অফ ড্রাগ আমরা চালু করব ড্রাগের বিরুদ্ধে নেশার বিরুদ্ধে সরকারিভাবে আমরা সারা রাজ্যব্যাপী ক্যাম্পেইন শুরু করব যাতে করে স্ট্রিট ড্রামা থাকবে স্ট্রিট কর্নার থাকবে আইসি অ্যাক্টিভিটিস থাকবে যে পাবলিসিটির মাধ্যমে ফ্ল্যাক্স প্রিন্টিং বা বিভিন্নভাবে মহকুমা ভিত্তিক আমাদের প্রতিটি যাতে করে যুবকদেরকে আমরা সজাগ করতে পারি অ্যাওয়ার করতে পারি ড্রাগের যে অভিশাপ চিন্তা ভাবনা করছি যাতে করে এই নেশার যে অভিশাপ তার বিরুদ্ধে রাজ্যের যুবকদেরকে একত্রিত করা যায় এবং মহকুমা ভিত্তিক প্রতিটি মহকুমাতে যেখানে আমাদের ক্রীড়া দপ্তর এবং যুব কল্যাণ দপ্তরের সেখানে অফিস রয়েছে সেখানে প্রতিটি জায়গায় আমরা মানুষকে সঙ্গে নিয়ে আমরা ক্যাম্পেইন শুরু করব নেশার বিরুদ্ধে মানুষকে সজাগ করার জন্য বিশেষ করে যুবকদেরকে সজাগ করার জন্য তার বাইরে আমাদের পিএম ডিভাইন প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্য থেকে ডোনার মিনিস্ট্রির মাধ্যমে ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন সেই মিনিস্ট্রির মাধ্যমে বিভিন্ন দপ্তর ভিত্তিক প্রপোজাল ইনিশিয়েটিভ মানে ইনভাইট করেছেন যে প্রতি দপ্তর ভিত্তিক কি কি উন্নয়নমূলক কর্মসূচি করা যায় যাতে করে ইকোনমিক্যাল সেক্টরেও যুবকদেরকে বা জনগণকে আমরা মোটিভেট করতে পারি।